প্রিয় ভিউয়ার্স, এডুকেশন ওয়াল বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আসলে আমি কী বোঝাতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা যেটা দেখেছেন এটা সত্যিই, কারণ আমরা এখানে এই সূত্রটা ছাড়া আমরা অঙ্ক করতেই পারবো না। এই অঙ্কটা ছাড়া, এই সূত্র ছাড়া যদি আমরা অঙ্ক করতে যাই তাহলে আমাদের মনে হয় বোকামি হবে, কারণ এই সূত্র ধরে আমরা অঙ্ক করতেই পারবো না। তো এই অঙ্কটা কীভাবে করতে হয় এটা কিন্তু আলাদা একটা সূত্র। আমরা ইন্টারে বা এই এসএসসি লেভেলে, আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম ইন্টারে, তার জন্য আমি এই এই কাজটা করতে পেরেছি, কারণ ওইটা আমাদের হায়ার মেথে ছিল। তো আমার অনার্স লেভেলটা গেছে আমার অ্যাকাউন্টিংয়ের উপর, তো তার জন্য আমার ইন্টারও পড়েছি এবং কি এসএসসি তো পড়েছি। তো দেখেন এইখানে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, আপনারাও অনেকেই জানি এটা কনফিউজড হয়ে যাবেন, তার জন্য আমি এটাকে আলাদা একটা টপিক হিসেবে নিয়ে আসলাম। যদি আমি অঙ্ক অঙ্ক ধারাবাহিকতাভাবে যদি আমি যদি করাতে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন না আসলে অঙ্কর সাথে সূত্রটা কী সম্পর্ক ছিল। তো আশা করি আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, দেখলেও অনেক উপকৃত হবেন, লস হবে না। তো আশা করি আপনারা দেখে যাবেন, কারণ এই সূত্র আর না জানলে আপনি অঙ্ক করতে পারবেন না, আপনার পাড়া জিনিসটাও ভুলে যাবে। তো আশা করি আপনারা বুঝবেন বা দেখবেন। তো দেখেন আমরা এই অঙ্কটা করার আগে আসলে আমরা কীভাবে মানটা বের করতে আমরা ওইটা দেখব। ঠিক আছে, দেখেন আমি যদি এটাকে আমি একটা ইয়া করি, যেমন এই মান কীভাবে বের করতে পারি, আমরা এখানে লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো দিলাম। আমি এটাকে মান একটা উঠাইলাম। এখন এটা থেকে আমি এই মানটাকে বোঝাবো আসলে এটা কী হতে পারে। যেমন এখানে যদি আমি আমি লিখলাম যে ফাইভ এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস থ্রি এক্স প্লাস সিক্স দিলাম সমান সমান জিরো, তার মানে হলো এই লাইনটার মধ্যে এটার কী সম্পর্ক একটু দেখেন। এইখানে দেখেন ফাইভ আর এখানে সে এ, এটা এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার, এটা বি এন হয়েছে থ্রি, এটা এক্স এন এ সি এন আছে কিতা সিক্স। ক্লিয়ার? এখন আমরা জানি এক্স ওয়াই জেড এটা চলক মান আর এগুলো হচ্ছে ধ্রুবক মান। ঠিক আছে, এখন দেখেন আমরা এই যে এ এর জায়গায় আমরা ফাইভ লিখতে পারবো। ক্লিয়ার? বি এর জায়গায় আমরা থ্রি লিখতে পারবো, সি এর জায়গায় আমরা সিক্স লিখতে পারবো। ক্লিয়ার? এখন আমরা যদি এটাকে আমরা এই অঙ্ক অনুযায়ী আমরা করতে চাই দেখেন কীভাবে করতে হয়। দেখেন আমরা এখানে আপনাদের বোঝার জন্য মানে এই টপিক্সটা নিয়ে আসলাম, এখানে মাইনাস মাইনাসটা দিলাম, এখানে যে এই যে বি, বি মানে কি, বি মানে কি এটাকে আমরা দেখতে হবে। দেখেন বি, এই যে বিটা, বি দিয়া কী বোঝাইছে, যে বি দিয়া বোঝাইছে এই যে বি মানটা, সরি আমি ওই সময় বলছিলাম যে আসলে এটা একটা মানে এটা একটা সূত্র, এটা সূত্র আকারে, এটা সূত্র ওই সময় ভুল বলছিলাম, এটা একটা সূত্র। ঠিক আছে, আমরা এই সূত্র থেকে আমরা এই মানটা বের করি। তো দেখেন বি, এই বি বি এর বি আছে কোন জায়গায়, এই জায়গায়, তাহলে বি এর দেখেন এক্স এক্স বি এর মানটা কত আছে থ্রি, তার মানে আমি থ্রি লিখতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর প্লাস নিচে আছে মাইনাস, তারপর দিলাম রোট বি, বি কত দেখছিলাম, বি এর মান কত থ্রি, তাহলে থ্রি উপর কি স্কোয়ার, তার মানে স্কোয়ার মাইনাস এখানে ফোর, ফোর এর মান এ কোনটা, এটা এর মান কত আছে ফাইভ, তাহলে যদি গুণ হিসাবে আছে তার মানে ফাইভ, আর সি এর মান, সি এর মান কত আছে সিক্স ইন্টু সিক্স, আর নিচে আছে টু, আর এখানে আছে কত এ, এর মান কত, এটা এ কত ফাইভ ইন্টু ফাইভ। আশা করি আপনারা এই যে ক্যালকুলেশনটা বোঝানো বা বুঝিয়ে বসাইছি এটা বুঝতে পেরেছেন। আমাদের এই অঙ্কের মধ্যে মানে এই সূত্রের মধ্যে আমরা এই যে মানটা বসাতে পারি না,
এই আমাদের মেইন ভুলটা হয়েছে এই জায়গায়। যদি আমরা এই যে মানটা আমি ঠিক সঠিকভাবে বসাতে পারি তাহলে অঙ্কটা ইজিলি করতে পারবে। তো আশা করি আপনারা বাকি যে ক্যালকুলেশনটা এটা আপনারা করতে পারবেন। তো আমি এই কাজটা না করলাম।